দাদুর সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 9:30। ছোটদের স্নেহ আদর ভালোবাসা, বড়দের শতকোটি প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। যাদের আসার কথা তাদের টাইম আছে 10টা থেকে 11টা, আমাকে সেইভাবেই বলেছে। 9:30 তো বেজেই গেল, আধ ঘন্টা পর থেকে যে কোনো সময় আসতে পারে। আর আমার কাজের জন্য আজকে লোক পেয়েছি, সকালে কাজ করে গেছে, আসবে কাজ করতে রেগুলার। খুব সুবিধা হলো, আমি খুবই অসুবিধার মধ্যে ছিলাম। যাই হোক, যারা আসবে তাদের অপেক্ষায় আছি আমি। আর আমি মনে করি তোমরাও অপেক্ষায় আছো, অপেক্ষার অবসান শীঘ্রই হয়ে যাবে। আমি এই মুহূর্তে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, লিটার চা, 2টো বিস্কুট। যাকে ঠিক করলাম ওর বাড়ি আমার বাড়ির একদম কাছে, যেখানে আমি জল আনতে যাই ওই জলের টিউবওয়েলের তিনটে বাড়ি আগে, অর্থাৎ আমার বাড়ি থেকে একেবারেই কাছে। ডাক দিলেও শুনতে পাবে, বাড়ি দেখাও যায়। এরকম আমি আবার ফিরে আসছি। ঠিক আছে, এই দেখো যাদের আসার কথা ছিল এসে গেছে। তাই তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। নমস্কার, নামটা বলো। রিঙ্কু বন্ধু, আমার কাকাবাবুর সাথে অনেকদিনকার মানে কি হলো আসার খুব ইচ্ছা ছিল, তা আজকে ওনার বাড়িতে এসে আমার খুব ভালো লাগলো। তা যেটুকুনি পারি কাকাবাবুর সাথে টাইম কাটানো তোমাদের সাথে কাকাবাবুর সাথে শেয়ার করব। অবশ্যই, সেটা আমারও ভালো লাগবে খুব। এরা স্বামী স্ত্রী দুজনেই এসেছে, সবাই তো ক্যামেরায় আসতে চায় না, স্বাভাবিক। তাই এই হোক, আবার এরা একটু বিশ্রাম করুক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমার বাড়িতে যাদের আসার কথা ছিল, হ্যাঁ যাদেরই বললাম, এ তো আছে রিঙ্কু, তোমার জন্য কি নাম চ্যানেলের? পেটুকের ভোজ রেসিপি রান্নাঘর। হ্যাঁ, আর এর হাজবেন্ড ক্যামেরাম্যান বর্তমানে। তা আমি সবসময় বলি যে তোমরা আসো, আমি আসলেই খুশি, কিচ্ছু আনতে হবে না, কিন্তু এরা মানে না, কিছু না কিছু সঙ্গে করে নিয়ে আসবে, ভালোবাসার টানে নিয়ে আসবে। হ্যাঁ, যাই হোক, এনেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করাবো। আর শেয়ারটা আমি নিজে করবো না আজকে, আজকে আমি একে দিয়ে শেয়ার করাবো। আচ্ছা, প্রথমে তোমাদের দেখাচ্ছি একটা জামা, তিনখানা জামা আমাকে মানে ভিডিওতে দেখিয়েছিল, তিনটেই আমার পছন্দ ছিল। এইটা আমি লাস্টে বললাম তাহলে এইটা নেই। ধরো এই যে এটা আমি কাকাবাবুর জন্য নিয়েছি, তোমরা কাকাবাবুকে অবশ্যই জানাবে কালারটা কেমন হয়েছে। আমার কিন্তু খুব পছন্দ, তা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। দেখো এখানে আমি তিনখানা আমুলের লস্যি নিয়ে নিয়েছি, আর কাকাবাবুর জন্য এইটা নিয়ে নিয়েছি। দেখো তোমাদের দেখার এই যে আমুলের লস্যি নিয়ে নিয়েছি, এই গরমে আর কি আনবো, খুব ভালো লাগবে লস্যি নিয়েছি। হ্যাঁ,
আর দেখো ফল নিয়ে এসেছি, এই আঙুর নিয়ে এসেছি কাকাবাবুর জন্য, তোমাদের দেখাই প্যাকেটের মধ্যে রয়েছে দেখো। আঙুর ফল খাবো, খেয়ে স্বাস্থ্য ভালো করবো। দেখো আঙুর ফল নিয়ে এসেছি কাকাবাবুর জন্য। এটা কাজ করা যাবে না, এটা কাজ করা যাবে না। এটা হচ্ছে এঁচোর চিংড়ি নিয়ে এসেছি, এটা হচ্ছে মানে আমার চ্যানেলে আমি এঁচোর চিংড়িটা রান্না করেছিলাম আর কাকাবাবু আমাকে খুব ভালো কমেন্ট লিখেছিল, যার জন্য আমার মনে হচ্ছিল যে এটা আমি নিয়ে যাই। যাই হোক, এঁচোর চিংড়ি কাকাবাবুর জন্য আমি করে এনেছি। এটা ওর ঈশ্বর সিংহের ভিডিও দেখে আমি কমেন্ট করেছিলাম যে শুধু দেখালেই হবে, খাওয়াতে হয় না দাদুকে, তাই জন্য আমি এঁচোর চিংড়ি রান্না করে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই কাকাবুকে বলবে যে কমেন্ট করে কেমন হয়েছে। এঁচোর চিংড়িটা আমি এরকম করে নিতে পারছি না, কারণ সমস্ত ঝোল একদম ভর্তি, তো ঝোল পড়ে যায়। ওই জন্য তাহলে এখন একটু ওরা রেস্ট নেক, আমি একটু যাই ব্যবস্থা করি, আবার তোমাদের সামনে ফিরে আসছি। তুমি ঠিক মতন করে নাও, তোমারটা যেরকম লাগবে। হ্যাঁ 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 ওখানে না আর আমি জায়গা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা পরে, হ্যাঁ না না কিছু করতে থাক না। হ্যাঁ বলছে যে তুমি যেটা পারো তুমি সেটা করো। দেখো কাকাবাবুরিতে চলে এসেছি, এই যে পেঁয়াজ কুচাচ্ছি, এখন ডিম টোস্ট করবো। আর কাকাবাবু পুরো আমাকে রান্নাঘর ছেড়ে দিয়েছে, বলছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, এখন আমি ডিম টোস্ট বানাবো আর যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। বলো, আজকে কাকাবাবুরিতে চলে এসেছি, দেখো এখন সবজি কাটছি, পটল চিংড়ি বানাবো, কাকাবাবু সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছে। দেখো এখন পটল চিংড়ি বানাবো, সেই জন্য এখন তরকারি কাটছি। ভালো হয়েছে ছবিটা, মাছগুলো আমি ভেজে এসে আছি। কি মাছ এগুলো রান্না করছো এখন? এখন রুই মাছ রান্না করছি, রুই মাছের ঝোল করবো, পাতলা করে গরম তো, এখন পাতলা করে ঝোল মাছ বানাবো। একদম ঠিক, গরমের দিনে পাতলা ঝোলে ভালো। হ্যাঁ আর ভেজে রেখেছি পটল চিংড়ি, পটল চিংড়ি বানাবো। বাহ, তাহলে প্রথমে করবা রুই মাছের পাতলা ঝোল। রুই মাছের পাতলা ঝোল করবো প্রথমে। আর কেটে রাখা, দেখো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আলুগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা তো হয়ে গেল, মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, এরকম মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিই, কাকাবাবু কিন্তু সব দেখো পরিষ্কার করে রেখে দিয়েছে, আমার কিন্তু কোনো এখানে কিছু করতে হয়নি, সব কিছু পরিষ্কার করে দিয়েছে দেখো মাছগুলো সামনে। এবার আমি পটল চিংড়িটা বানাবো, কড়াইতে দেখো তেল নিয়ে নিয়েছি মাছটা ভাজার জন্য, মাছগুলো একটু ভেজে নেবো দেখো। আর এদিকে দেখো আমার রুই মাছের ঝোল কিন্তু হচ্ছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই, দেখো
ফুটে গেছে আর আলুটা সিদ্ধ হলে তারপরে আমি মাছগুলো লাস্টে দেব। দেখো এখানে কিন্তু আমার রুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে, তোমরা কাকাকুকে কমেন্টস করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর এখানে আমি পটল চিংড়ির জন্য মশলা বাজছি, দেখো দেখাই তোমাদের। দেখো পটল চিংড়ি কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, আর এটা এখনই আমি নামিয়ে দেবো। তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে কাকাবাবুকে কেমন হয়েছে। তাহলে এটা নাবাই, নাবি তোমাদের দেখাচ্ছি। কালারটা দেখো না, দারুণ কালার হয়েছে, অপূর্ব কালার। ঠিক আছে এখন তাহলে নামিয়ে নাও। হ্যাঁ নামিয়ে নিচ্ছি। মাছের জন্য ঢাকনাটা একবারে একটু খুলে দাও, দেখো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই দেখো এখানে আমি রুই মাছের একটা ঝোল গ্রেভি টাইপের করেছি, এটাও সুন্দর কালার হয়েছে। আজকে এই দুটো মেনু রান্না করেছি কাকা বাবু বাড়িতে, দুটোই দারুণ কালার। দেখো আমরা আজকে কাকা বাবু বাড়িতে দুপুরবেলা এই খেতে বসেছি, এখন সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে। কাকাবাবু আর আমরা দুজন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। আর দেখো মেনুতে নিয়ে নিয়েছি, তোমাদের বলেছি রুই মাছের একটা গ্রেভি বা ঝোল মতো, আর ওখানে পটল চিংড়ি করে নিয়েছি। সমস্ত কিছু কিন্তু রান্নাবাড়ি পুরো একদম তৈরি, এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। যাই হোক কাকাবাবুর বাড়িতে এসে আমি তো সারাদিন খুব আনন্দে কাটিয়েছি, আর কাকাবাবু আমাকে যা ভালোবাসা দিয়েছে হয়তো আমি মানে কারোর কাছে এত ভালোবাসা পাইনি। আজকে তো আমার রান্নায় একদম ছুটি, আর খুব আরামসে খাবো আজকে। রান্না বান্না নাই, কিছু নাই, শুধু খাবা। আর রান্নাগুলো দেখলাম এখনো তো খাইনি, দারুণ দেখতে দারুণ হয়েছে, খিদেও পেয়ে গেছে। কেন জানো এত খিদে পেয়েছে? এই রান্না দেখে, রান্না দেখে আমার খিদে বেড়ে গেছে। যাই হোক আমরা এখন খাই, খেতে বসি, তিনজনেই খাবো, একজন ক্যামেরাম্যান আছে এই মুহূর্তে, তিনজনেই বসে আমরা এখন খাওয়া দাওয়া করি। তাহলে আমরা খেয়ে দিয়ে আবার তোমাদের কাছে আসবো ফিরে। এর হাতে রান্না খেলাম, পেটুক ভোজের রান্না, তাই তো? হ্যাঁ পেটুক ভোজ রান্না, পেটুক ভোজের। আজ আমি পেটুকের ভোজ রান্না খেলাম। প্রত্যেকটা রান্না সত্যি আমি একদম মন খুলে বলছি অসাধারণ রান্না হয়েছে, আমি একদম তৃপ্তি করে খেয়েছি। তার মধ্যে সারাদিন বিশ্রাম, আজ আমার রান্না বান্না নাই। আর সত্যি কথাকে জানো, এদের ভালোবাসা, এদের যে মন এত সরল আমি আগে বুঝতে পারিনি, প্রচণ্ড ভালো লেগেছে আমার। আমার মনে হচ্ছে এরা আজকে না গিয়ে যদি আমার বাড়িতে থাকতো আরও ভালো লাগতো, কিন্তু এর ঘরে বাচ্চা আছে, বাচ্চা ছেলে আছে, বুঝতেই পারো সেটা সম্ভব না। যাই হোক এতটাই ভালো লেগেছে আমার যে আমি হয়তো এর মধ্যেই একদিন ওদের বাড়ি যাব, এরাও আমার বাড়িতে আবার আসবে। আমাদেরও খুব ভালো লাগলো, সারাদিন আমরা খুব ভালোভাবে কাকাবাবুতে কাটিয়েছি, মানে পুরো একদম আপন করে মানে আমাদের সারাদিন দেখেছে। আর কি বলবো, সারাদিনের অভিজ্ঞতা আমাদের খুব ভালো, আর আমরা কাকাবাবুরই আবার আসব, আর কাকাবাবু আমাদের বাড়ি অবশ্যই আবার যাবে। যাই হোক তোমাদের আমি বলছি, তোমরা সবাই পেটুকের ভোজে গিয়ে একটু রান্নাবান্না চেক করে এসো, একটু খাওয়া দাওয়া করে এসো, দেখবে তোমাদের খুব টেস্ট লাগবে। পেটুকের ভোজ মনে রেখো। যাই হোক আজকের মতো আমি ভিডিও এখানে কাকাবাবুর সাথে শেষ করলাম, আবার কালকে নতুন ভিডিও নিয়ে কাকাবাবু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, টাটা।